মাটাই তো তুলছি, ধোয়া মানে কি মেঘ, বুঝতে পারছেন? বদ্রীনাথের মন্দিরের ওপরে এসে মেঘের কাছাকাছি এসে গেছি, পুরো পাহাড় চারদিকে আমাদের মেঘে ঘিরে নিয়েছে। ওই দূরে বদ্রীনাথ, জয় বদ্রীনারায়ণ কি জয় বদ্রীনারায়ণ। ওগুলো কোনো পুরোহিতের সমাধি, পরপর যারা যারা মরেছে না প্রতিটাতে ছবি মারা আছে। ভালো লাগছে অনেক। আমরা এখন বেদব্যাসের গুহার কাছে এবং গণেশের গুহার কাছে এসেছি। দেখছি বেদব্যাসের পাশে একটা হোটেল আছে, সে হোটেলে বসে আছি।